শেষ পর্যন্ত ইহুদি আমার পয়গম্বরের ঘরে এসে বলে, পয়গম্বর আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, পয়গম্বর আমাকে মাফ করে দেন। এমন সময় তাকাইয়ে দেখে যে ইহুদি যে হাতটা দিয়ে থাপ্পড় মেরেছিল ওই হাতটা কেটে আমার পয়গম্বরের কদম মুবারকে ফেলে দিছে। আল্লাহ আকবার, আর জোরে মুসলমান ডাক দিয়া বলো আল্লাহু আকবার, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ কি না করতে পারে যেই মুসলমান, যেই যেই বেদর্মী, যেই জালেম ইসলামের বিপক্ষে আসতে চায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই বান্দা এখনো পর্যন্ত লাগতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কালেমার কাজ করিয়েছে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, দ্বীনের বিরুদ্ধে আসছে। ইসলাম ধ্বংস করে দিবে, কোরআন ধ্বংস করে দিবে, দ্বীন ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এই দ্বীন বিজয় করিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকাইয়া দেয়, বান্দার কলবের ভিতরে ঈমানের নূর ঢুকাইয়া দেয়। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে পয়গম্বরকে থাপ্পড় মেরেছিল, কিন্তু আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কেমন যেন একটা মায়া লাগে, কেমন যেন একটা মহাব্বত লাগে, কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। যেই লোকটাকে থাপ্পড় দিলাম, এর উচিত ছিল আমাকে দূরে আর বসে একটা মাইট দেওয়ার, কিন্তু আমাকে তো থাপ্পড় দিল না, হাতটা দোয়া দোয়া আদর করে দিল। এমন করে যখন তার অন্তরের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেল, ইহুদি আর থাকতে পারলেন না, পয়গম্বরের দরবারে গিয়া পয়গম্বর দেখে যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল ওই হাতটা আর ইহুদির কাছে নাই, বাম হাত দিয়া দইরা আমার পয়গম্বরের কাছে নিয়ে আসছে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই গো, আমি বুঝতে পারি নাই, ও পয়গম্বর আমি বুঝতে পারি না, এই যেই হাত দিয়ে আপনাকে আমি থাপ্পড় মেরেছিলাম ওই হাতটা আপনার কদমে ফেলে দিলাম, আপনার কদমে ফেলে দিলাম, আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই লোকটা আমার নবীকে থাপ্পড় মেরেছিল ওই লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান ইমানদার, যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে দেখতে চেয়েছিলেন খোদার সময়, কেন দেখতে চেয়েছিলেন? কারণ আমার পয়গম্বরের চেহারা বড় সুন্দর, আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেই খোদা গুলা নিবার হয়ে যায়। আম্মুকে ডাক দেয়া বলে, আম্মু গো নানার কাছে নিয়ে যাও, নানার কাছে নিয়ে যাও, আমি নানার চেহারাটা দেখব। কই কেন দেখবা, কই নানার চেহারাটা দেখলেই কেমন যেন খোদা গুলা নিবারণ হয়ে যায়। এমন সময় ডাক দেয়া বলে, একদিন নানা, নানার হাসিটা বড় সুন্দর, একদিন নানা বললাম, নানা ভাই ঘরে যাব, আমাকে একটু লাইট দাও। এমন সময় ডাক দেয়া বলে, আমি লাইট কোত্থেকে পাবো রে নাতি? এমন সময় ডাক দেয়া বলে, আমার কাছে কোনো লাইট নাই। আম্মু নানার চেহারা কত সুন্দর জানো, লাইট দিবে না কি?
কিন্তু নানা বললেন তুমি বের হও, তুমি বের হওয়ার সাথে সাথে তাই না? এজন্য আমা আমিও যদি মির্জাপুরের হই, কথা তো আর মির্জাপুরের না, কথাকার কথাকার এখনো জোরে হয় না, কথাকার প্রধান বক্তা আছে এখনো শেষ হয় না, অতএব আওয়াজ হারানো যাবে। যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত পয়গম্বরের কাজ ছিল কি জানেন? সমস্ত পয়গম্বরের প্রথম কাজ কোরআনের দাওয়াত দেওয়া নয়, আগে ঈমানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? ঈমানের দাওয়াত দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فأذن أنه لا يدخل الجنة إلا مؤمن। পয়গম্বর বলেন, ও বিলাল তুমি ঘোষণা দাও, ঈমানদার ব্যতীত মুমিন ব্যতীত জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না। জান্নাতের মধ্যে ঈমানদার ব্যতীত মুমিন ব্যতীত কেউ প্রবেশ করবে? আমার পয়গম্বর থেকে শুরু করে, আদম পয়গম্বর থেকে শুরু করে আমার পয়গম্বর পর্যন্ত বলেন তো, সর্বপ্রথম কিতাবের দাওয়াত দিয়েছে না সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছে? কিসের দাওয়াত দিয়েছে? ঈমানের দাওয়াত। এটা দ্বারা এটাই বোঝা যায়, যেই বান্দার ঈমান মজবুত হবে ওই বান্দার কোরআন পড়াটাও মজবুত হবে, ঠিক কি না? যেই বান্দাটার ঈমান মজবুত হয়ে যাবে ওই বান্দাটার নামাজটা বড় সুন্দর হবে, ঠিক কি না? যেই বান্দার ঈমান বড় সুন্দর হবে ওই বান্দার সমস্ত আমলগুলা বান্দার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? আর যেই বান্দার ঈমান সুন্দর হবে না, যেই বান্দার ঈমানের মধ্যে বড় বেজাল ওই বান্দার আমলের মধ্যেও বেজাল, ঠিক কি না? ওই বান্দার নামাজের মধ্যেও বেজাল, কোরআন তেলাওয়াতের মধ্যেও বেজাল, মানুষের সাথে সুন্দর আচরণের মধ্যেও বেজাল, ঠিক কি না? আর যেই বান্দার ঈমানটা বড় সুন্দর হয় ওই বান্দার আমলটাও বড় সুন্দর হয়, যেই বান্দার ঈমান আছে ওই বান্দা যেই আমল আল্লাহর জন্য করুক না কেন ওই বান্দার আমলগুলা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে, ওই আমলগুলার দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে কি লাগবে না? লাগবে না, আখেরাতেও কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে। আর যেই বান্দার ঈমান নাই, ঈমান নাই কিন্তু বান্দা প্রত্যেক দিন তার আমলের অভাব নাই, জিকিরের অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, বান্দার সমস্ত দান সদকা নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু বান্দার ভিতরে ঈমান নাই। মুসলমান মনে রাখবা, তুমি যত আমলই করো না কেন, নেক কাজ করো না কেন, তোমার আমল একটা আমার মালিকের দরবারে কবুল হবে না, তোমার সব আমল হাবা মানসুরা হয়ে যাবে, তোমার সব শেষে সব কষ্টের শেষে দেখবা জুরি খালি, কোনো আমল নাই। আর বান্দার ঈমানটা যখন মজবুত হয়ে যাবে, বান্দার ঈমান যখন মজবুত হবে, বান্দার ছোট থেকে ছোট আমল যদি করে বান্দার আমল নামায় লেখা হয়ে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
যেই বান্দাটা দুনিয়ার জমিনে ঈমান পেয়েছে, এই যে আমরা ঈমান পেয়েছি, অনেকেই বলে ঈমানটা বাবাই তার সূত্রে পেয়েছে, ঠিক কিনা? বাবা মুসলমান ছিল এজন্য আমিও মুসলমান। অনেকেই কালেমা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না, 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কালেমা শুদ্ধ করে মুসলমানের সন্তান পড়তে জানে জানে জানে? আমি মনে হয় ভুল বললাম, এমন করে তাকায় আছে, জানে না জানে না, কালেমা শুদ্ধ করে বলতে পারবে না। অনেকে যদি জিজ্ঞেস করা হয় আমার পয়গম্বরের নাম কি জানো, অনেকে পয়গম্বরের নাম পর্যন্ত উল্টা পাল্টা বলে, আছে না নাই? একবার তাবলিগে দ্বীনের দাওয়াতের কাজে বের হলাম, সবারই তো দাওয়াতের কাজ এক এক রকম, তো আমি তার একটু উল্টা করে ধরলাম যে আপনি কালেমা পারেন তো, মুসলমান তো? কই হ্যাঁ মুসলমান, কালেমা পারেন তো? কই কালেমা হুজুর পারি না। অথচ তার চেহারার দিকে তাকায় দেখলাম দাড়িগুলা পেকে সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত যেই বান্দা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এখনো পর্যন্ত যেই বান্দা বেঈমান ছিল ইমানদার হয়ে যায়, ওই নবমুসলিমকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন যে ঈমান আনার পর কি পরিমাণ নির্যাতন তার সহ্য করতে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে গো গোলাম, এলাকার মধ্যে তার জায়গা হয় না, তিনি অন্য জায়গায় গিয়ে তার থাকতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা বলি নাই, মায়ের পেটে ছিলাম আল্লাহকে তো বলি নাই, আল্লাহ আমাকে আপনি মুসলমানের ঘরে জন্ম দেন, আল্লাহকে তো এটা বলি নাই, আল্লাহ গো আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন, আমাকে ঈমানদারের ঘরে জন্ম দেন, আমাকে নামাজিওয়ালার ঘরে জন্ম দেন, আল্লাহকে এটা বলি নাই, তারপরেও আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ ঈমানদারের ঘরে মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিলেন। ও বান্দা, ও বান্দা, নিয়ামত পেয়েছো, নিয়ামত পেয়েছো, বান্দারের নিয়ামত পাওয়ার পর তুমি যদি ঈমান নামের মহা বড় নিয়ামত পাওয়ার পর তুমি যদি কদর করো, সম্মান করো, তাজিম করো, মনে রাখবা আমি আল্লাহ তোমার সমস্ত আমল গুলো আমি নিজ কুদরতি হাতে সবগুলো ঠিক করে দেব। আর যদি বান্দা তুমি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরি করো, নিয়ামতের কদর করো না, তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ আকবার, আওয়াজ এত অল্প কেন? আর জোরে বলতে হবে, আবার আয়াত বলবো, আবার বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কুরআন শুনতে খারাপ লাগে? কুরআন শুনতে খারাপ লাগে না, কুরআন যত শুনবেন ঈমান বেড়ে যাবে। এখনো পর্যন্ত সুবহানাল্লাহ কয় না রে? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে বুঝবেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যেই বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে ওই বান্দার নিয়ামত আমি দিন দিন বাড়ায়া দেব, বাড়ায়া দেব, আল্লাহু আকবার। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত সহজে পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, ওই বান্দাটারে আমি নিয়ামত আরো দেব তো নাই, ওই বরঞ্চ তাকে যেই নিয়ামত দিয়েছিলাম সব আমি আল্লাহকে কেড়ে নিব। বান্দাকে যত নিয়ামত দিয়েছি, ও বান্দা নিয়ামত সহজে পেয়েছো, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর কদর করো না, মর্যাদা দাও না, বান্দা মনে রাখবা তোমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত আমি ছিনিয়ে নিব তো নিবই, তোমাকে আর কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব না। আউযুবিল্লাহ বলেন মুসলমান, চিন্তা করেন ঈমান নামের মহা দৌলত আমরা পেলাম, ঈমান নামের মহা দৌলত আমরা পেলাম না, ঈমান নামের এই মহা দৌলত পাওয়ার পর আমার বয়স 60 বছর, আমার বয়স 70 বছর, আমার বয়স 80 বছর, এই যে আমার বয়সটা গেল কতবার আমি মালিকের কাছে শুকর আদায় করেছি, আয় আল্লাহ আমাকে ঈমানদার বানিয়েছো আলহামদুলিল্লাহ, এমন কয়জনে করেছি বলে, করি নাই, করি নাই। এজন্য ঈমান পাওয়ার পর বান্দা যখন নিয়ামতের কদর করবে আল্লাহ নিয়ামত দিন দিন বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। আর যদি বান্দা নিয়ামতের কদর না করে, বান্দা যদি নিয়ামত পাওয়ার পর, বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের যদি কদর না করে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। অনেক লোক আছে সারা জীবন মুসলমান, মৃত্যুর আগে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? অনেক মানুষ আছে যেই মানুষটা সারা জীবন ভালো কাজ করেছে, মৃত্যুর আগে বেঈমান হয়ে মরেছে, আছে না নাই? অনেক মানুষ এমন আছে আল্লাহর বান্দার ঈমান নাই কিন্তু মৃত্যুর আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? আল্লামা শামসুদ্দিন সাফিরি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ, সহিহ বুখারী, ইনার ব্যাখ্যাকার, তার কিতাবের মধ্যে লেখা হয় তিন বন্ধু হজের সফরে রওনা হয়, হজের সফরে রওনা হওয়ার পর পথিমধ্যে একটা গ্রামের মধ্যে অবস্থান করলেন তিন বন্ধু। তিন বন্ধু অবস্থান করার পর যেই গ্রামের মধ্যে অবস্থান করেছেন ওই গ্রামটা ছিল খ্রিস্টানদের এলাকা, বিধর্মীদের এলাকা। ওই এলাকার মধ্যে তিন বন্ধু হজের সফররত অবস্থায় তারা বিশ্রাম করতেছে। তার মধ্য থেকে এক বন্ধু এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যায়, এক খ্রিস্টান মেয়েকে পছন্দ করে ভালোবাসে। দুই বন্ধুকে জানায় দিল আমি হজের সফরে যাব না, আমি এই মেয়েকে বিয়ে করব। আর দুই বন্ধু মিলা ভালো করে বুঝাইল, দেখো এলাকাটা খ্রিস্টানদের এলাকা, এটা কোনো মুসলমানদের এলাকা না, এটা খ্রিস্টানদের এলাকা, এই এলাকার মধ্যে তুমি কোনো মুসলিম মেয়ে পাবা না, সব খ্রিস্টান মেয়ে। আল্লাহর ওই বান্দা জবাব দেয়, যদি আমার খ্রিস্টান হয়ে যেতে হয় তাও খ্রিস্টান হয়ে যাব, তবু আমি এই মেয়েকে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন, বন্ধুকে কোনোভাবেই বুঝাতে পারলেন না, কোনোভাবেই নিতে পারলেন না,
দুই বন্ধু হজের সফরে চলে গেলেন, রয়ে গেলেন এক বন্ধু। ওই বন্ধুটা বিয়ার প্রস্তাব নিয়ে এখন মেয়ের বাবার কাছে যায়। মেয়ের বাবার কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার কাছে বিয়ে দিবেন, আমি তোমার কাছে বিয়ে দিব, কিন্তু মহর হিসাবে একটা শর্ত আছে। ডাক দিয়ে বলে, কি শর্ত, কি শর্ত, কি শর্ত? যত শর্ত দিবেন সব শর্ত আমি মেনে নেব, কিন্তু বিনিময়ে আপনার মেয়ে আমার কাছে বিবাহ দিতে হবে, দিবেন? অবশ্যই দেব, আপনার শর্ত বলুন। ডাক দিয়া বলে, আমার মেয়েকে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার ইমানটা সেরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা হজের সফরে যাবে, আল্লাহর বান্দার কপালে আর হজের সফর মিলল না, আল্লাহর বান্দা খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা বিবাহ শাদী করার পর তার দুইটা সন্তান হলো, তার ফ্যামিলি নিয়ে তিনি অনেক আরামে চলতেছিলেন। হঠাৎ করে হজের সফর থেকে ফিরে আসা দুই বন্ধু, তার ওই বন্ধুর কথা স্মরণ হওয়ার পর, স্মরণ হওয়ার সাথে সাথে তিনি চলে গেলেন ওই খ্রিস্টানদের এলাকায়। খ্রিস্টানদের এলাকায় যাওয়ার পর যেই বাড়িতে ওই দুই বন্ধু, এক বন্ধু বিয়ে করেছিলেন, ওই বন্ধুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলে, আমার সেই বন্ধুটা কই? এমন সময় ঘর থেকে জবাব দেয়, তোমার সেই বন্ধু দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে গেল, ঠিক আছে, আমার বন্ধুর কবরটা কোথায়? আমার বন্ধুর কবরের কাছে যাব, আমার বন্ধুর কবরের কাছে গিয়া বন্ধুর কবরটা একটু দেখব, আমার বন্ধুর কবরটা দেখা দে, আমার বন্ধুর কবরের কাছে গিয়ে বন্ধুকে একটু দেখব। কবরের কাছে গিয়া দেখলেন দুই সন্তান স্ত্রী সহ ওই কবরের উপরে হাউ মাউ করে কান্না করতেছে। এমন সময় ডাক দিয়া বললেন, কে আপনি? ডাক দিয়া বললেন, আপনার বন্ধুর স্ত্রী আমি আর এই দুই সন্তান। বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, আমার এই বন্ধু, যেই বন্ধু আপনার প্রেমে পড়ে খ্রিস্টান হয়ে গিয়েছিল, এই বন্ধুটা হজের সফরে যাবে। আসলেই তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন, কিন্তু আপনার প্রেমে পড়ে আপনার বাবা শর্ত দিয়েছে খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য। আমার এই বন্ধু খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছে। বিস্তারিত স্ত্রী ঘটনা শুনে, সন্তান স্ত্রী তাদের ঘটনাগুলো শুনে প্রভাবিত হয়ে গেলেন, ইসলামের জন্য পাগল হয়ে গেলেন। এবার তাদেরকে ডাক দে, বলে, ভাই রে, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, খ্রিস্টান থাকতে চাই না, আমাকে কালেমা পড়া দে, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যেই ব্যক্তিটা মুসলমান ছিল কিন্তু শেষের জিন্দেগিতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, বড় আফসোস। আর এমন খ্রিস্টান মেয়ে খ্রিস্টানের ঘরে জন্ম, কিন্তু
আল্লাহ কালেমার দৌলত দান করিয়া কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছে। আ মুসলমান খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে স্মরণ রাখতে হবে। তুমি যদি ঈমান পাওয়ার পর ঈমানের ভালো করে মূল্যায়ন করতে পারো, ঈমান পাইয়া আল্লাহর কাছে শুকর আদায় করতে পারো, আশা করা যায় তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করবা। সারা জীবন ঈমানদার থাকলাম কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে মরলাম, বলেন সারা জীবন ঈমানদার থাকার কোনো মানে আছে, কোনো লাভ আছে? জুড়ে বলেন, জুড়ে বলেন, কোনো লাভ নাই। সারা জীবন আমার ঈমানটা বড় ভালো ছিল, পাঁচ ওয়াক্ত নামাজি ছিলাম, পরহেজগার ছিলাম, বড় বুজুর্গ মানুষ ছিলাম। হাদিস পাকের মধ্যে দেখেন কি বলে, ইন্নাল আব্দা লা ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু লামিন আহলিন নার, ওয়া ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিন নার ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা। পয়গম্বর বলেন ইন্নাল আব্দা লা ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু লামিন আহলিন নার। দুনিয়াতে কিছু কিছু মানুষ এমন আছে গো, যে মানুষকে দুনিয়ার মানুষ দেখলে মনে করে লোকটা জান্নাতি, ঠিক কিনা? দুনিয়াতে কিছু কিছু মানুষ এমন আছে, দেখবেন লোকটাকে দেখলে মনে হয় আসলে লোকটা খুব জাহান্নামী, খুব দরবেশ লোক। আছে না এমন লোক? জোরে বলেন, জোরে বলেন, আমাদের মির্জা প্রবণয় নাই কি কর, খুব ভালো মানুষ, টুপি, বিশাল টুপি লাগাইছে, বিশাল জুব্বা, পাগড়ি, এলাকার সবাই বলে আরে লোকটা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে লোকটা জান্নাতি না। বলেন তো এই লোকটা জান্নাতের কোন গেট দিয়ে প্রবেশ করবে? গঞ্জুরে গড়, আসলে এই লোকটা মানুষের কাছে জান্নাতি থাকলে কি হবে, আল্লাহর কাছে জান্নাতি নয়, আসলে এই লোকটা জান্নাতি না, লোকটা জাহান্নামী, ঠিক কি না? আর মালিকের কাছে আপনার দুনিয়ার কোন মানুষ আপনাকে বলল জান্নাতি কি জান্নাতি না এটা আপনার যায় আসে না, কিন্তু আল্লাহ আপনাকে বলেছে ও বান্দা তুমি জান্নাতি, আমি অবশ্যই অবশ্যই বান্দা জান্নাতি জান্নাতি জান্নাতি, ঠিক কি না? এজন্য হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নাল আব্দা লা ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু লামিন আহলিন নার। মানুষ মনে করে জান্নাতি কিন্তু আসলে জান্নাতি না, আসলে জাহান্নামী। ইন্নাল আব্দা লা ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু লামিন আহলিন নার ওয়া ইয়ামালু ফীমা ইয়ারুন নাস আমালা আহলিল আহলিন নার অহুয়া মিন আহলিল জান্নাহ। কিন্তু দুনিয়ার মানুষ লোকটার চলন বলন দেখে মনে করে আসলে এই লোকটা জান্নাতি না, লোকটা জাহান্নামী। লোকটা সারা দিন রিস্কা চালায়, লোকটা সারা দিন ব্যান চালায়, লোকটা সারা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু আসলে আল্লাহর বান্দার ঈমানটা বড় মজবুত, আল্লাহর বান্দার তাকওয়া বড় মজবুত, আল্লাহর বান্দার ইখলাসটা বড় মজবুত, আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহর বান্দা বড় আমল করে, আল্লাহর বান্দাকে দেখলে বোঝা যায় না, সমাজের কোনো মানুষ দাম দেয় না, সমাজের কোনো মানুষ দাম দেয় কার না দেখ, কোনো মানুষের দামের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার মালিক ওই বান্দাটাকে বড় মহাব্বত করে, ওই বান্দাটাকে বড় ভালোবাসে, ওই বান্দাটা জান্নাতি, ওই বান্দাটাই হলো জান্নাতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের জন্য মহা বড় বিপদ হলো দুইটা, কয়টা? ইমান আপনি যে গ্রহণ করেছেন,
এই ঈমান বের করে দেওয়ার জন্য শয়তান 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 কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, মৃত্যু পর্যন্ত চেষ্টা করবে বান্দার ঈমানটাকে কিভাবে বের করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না। ঈমানের প্রধান এবং বড় দুইটা শত্রু কয়টা? জোরে বলেন, কয়টা বড় শত্রু? এক নাম্বার হলো নফস, এক নাম্বার কি? জোরে বলেন, নফস মানে আপনার অন্তর। অন্তরে চায় খারাপ কাজ করতে, মসজিদ যেতে মনে চায় না। আপনি যদি অন্তরের কথা শুনেন, অন্তরের কথা শুনে আপনি ফারিকুন ফিল জান্নার পথে যেতে পারবেন না। আপনি অপর রাস্তা, আল্লাহ দুইটা রাস্তা রেখেছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বান্দা তুমি কোন রাস্তা দিয়ে যাইবা? তুমি যদি অন্তরের কথা শুনো, তুমি যদি নফসের গোলামি করো, বান্দা তুমি ডান দিকের রাস্তায় যেতে পারবা না, তুমি বাম দিকের রাস্তায় গিয়ে তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, খুব ভালো করে মনে রাখবেন, বান্দা যখন অন্তরের কথা শুনে, নফসের কথা শুনে, মসজিদে আজান হয়, আল্লাহ বলে নামাজের দিকে আসো, বান্দা চার দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আসে না নাই? জোরে বলেন, আল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা বলে আমার চা বড়, চা বড়। আল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মাইক থেকে আজান হয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কিন্তু বান্দা তার কাজের মধ্যে লেগে থেকে বুঝায় দেয়, আল্লাহ তুমি বড় না, আমার কাজটাই বড় না। আউযুবিল্লাহ বলে। কিন্তু এমন অনেক বান্দা আছে, মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান হয়েছে, আজান হওয়ার সাথে সাথে আর কাজের মধ্যে লাগে নাই। আল্লাহর বান্দা কাজটা শেষ করে ওযু বানায়া মসজিদের মধ্যে চলে গেছে, আল্লাহ বড়, আল্লাহর বরত্বের সাক্ষ্য দিয়েছে। ও মুসলমান, এমন অনেক বান্দা লেখাপড়া জানে না, কৃষি খামারে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরের কাজ করে, কিন্তু যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আজান দেয়, তখন চায় মনে চায় কাজ করতে, কিন্তু কাজ আর করে না। কাজটা করলে দশটা টাকা বেশি পাবে, কিন্তু আল্লাহর বান্দা কোনো কাজ করে না। আল্লাহর বান্দা সব ছেড়ে মসজিদের মধ্যে চলে যায়। এজন্য নফসের কথাই যদি আপনি চলেন, আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন। নাউজুবিল্লাহ বলে। এজন্য অন্তরে যা চাইবে এটা দেয়া যাবে? অন্তরে চাই একটু ছবি দেখি, ছবি দেখা যাবে? অন্তরে চাই একটু গান শুনি, গান শোনা যাবে? অন্তরে চাই একটু গানের আড্ডায় যাই, শোনা যাবে? যাওয়া যাবে? অন্তরে চাই, যুবকদের অন্তরে চাই, 14ই ফেব্রুয়ারি আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হবে, অনেকেই প্রস্তুত হয়ে রয়েছে, আছে না? মুরব্বী বাবাজরা বলবে ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসা দিবস এটা আবার কি, এটা খায় না, এটা পরে, এটা তো আমরা বুঝি না। কিন্তু যুবকদের এই 14ই ফেব্রুয়ারির অপেক্ষায় থাকে, কবে 14ই ফেব্রুয়ারি আসবে আর আমার কাহিনী খতম করে দেব, ঠিক কি না? মনে চায় 14ই ফেব্রুয়ারি পালন করতে, কিন্তু যুবক তার নফসের কথা শোনে না। যুবক বলে আমার নফস চায় 14ই ফেব্রুয়ারি পালন করতে, কিন্তু আমি চাবো না 14ই ফেব্রুয়ারি পালন করতে, আমি 14ই ফেব্রুয়ারি আমি রবের সাথে ভালোবাসা তৈরি করব, ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পট্টাবিহীন তারা করে জলমল, ঠিক কি না? জোরে বলে। শহরে বাজারে দেখো নারীদের ডল,
মা বোনরা তো খুব রাগ করবে, আমরা আমাদের নারীদের ডল না, হুজুরের ওয়াজ কোথেকে আনছে হুজুর, হুজুর আর ওয়াজ কইটা পায় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদাই। আমি কোনটার কথা বলছি ভালো করে বুঝতে হবে, দেশটার ধ্বংস কাদের, ব্যাপারটা নারীদের জন্য, ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে দেশটা ধ্বংস হয়েছে ব্যাপারটা নারীদের জন্য, যারা পর্দা করে তাদের জন্য, তাদের জন্য ধ্বস দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা বিলাই, পার্কে বসিয়া ওরা মেলা বিলাই, পার্কে বসিয়া ওরা মেলা বিলাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে মনে রাখতে হবে, 14 ফেব্রুয়ারি আসতেছে, আমার মনে চায় পার্কে যেতে, আমার মনে চায় নারীদেরকে নিয়ে অবাধ মেলামেশা করতে, আমার মনে চায় খারাপ কাজ করতে। মুসলমান, আমরা খারাপ কাজ করব না, জিনার কাজ করব না, 14 ফেব্রুয়ারি পালন করব না, কারণ এটা মুসলমানের সন্তানের জন্য না। মুসলমানের সন্তানকে যদি ডাইরেক্ট মূর্তি পূজা করতে বলে, মূর্তি পূজা করবে না। মুসলমানের সন্তানকে যদি ডাইরেক্ট লাত উদ্দার সামনে নিয়ে, মন্দিরের সামনে নিয়ে বলা হয় তুমি এটার পূজা করো, কোন মুসলমান এটা করবে কি করবে না? কিন্তু শয়তান ছোট 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 এমন দিবস বানিয়েছে, যেই দিবস মুসলমানদের দিবস না, এই দিবস পালন করার কারণে বান্দা তখন যে ইমান হারা হয় বান্দা কল্পনাও করতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের সবচেয়ে বড় শত্রু হলো নফস, আর দ্বিতীয় নাম্বার শত্রু হলো শয়তান। দ্বিতীয় নাম্বার শত্রু কি? জোরে বলেন, দ্বিতীয় নাম্বার শত্রু হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আক'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. مسلمان ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ শয়তানকে যখন বিতাড়িত করে দিলেন, আল্লাহ বলে আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবারে আর তোমার কোনো স্থান নাই। এমন সময় শয়তান আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমাকে যখন তোমার দরবার থেকে বের করে দিলা, মনে রাখো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের মধ্যে আমি বসে থাকব। মানুষ নামাজ পড়তে যাবে, মানুষ ঈমান গ্রহণ করবে, মানুষ কুরআন তেলাওয়াত করবে, মানুষ জিকির করবে, মানুষ মাহফিলে যাবে, সব জায়গায় থেকে আমি শয়তান রাস্তায় বসিয়া বসিয়া বাধা দেব। বান্দাকে যতক্ষণ পর্যন্ত ঈমান হারা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। কে বলেছে?
শয়তান বলেছে বান্দাকে আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে ধোকা দেব, সামনে থেকে ধোকা দেব, পিছন থেকে ধোকা দেব, বান্দা কোন দিকে যাইবে গো, বান্দা কোন দিকে যাবে, সব জায়গায় থেকে বান্দাকে ধোকায় ফেলে দিব। আমি ততক্ষণ পর্যন্ত শয়তান একজন ইমানদারের পিছনে মেহনত করতে থাকব, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাকে ইমান হারা করায়া আমি বেঈমান বানাতে না পারব। নাউজুবিল্লাহ বলে মুসলমান ইমানদার খুব ভালো করে লক্ষ্য রাখবেন, ইমানদারদের সবচেয়ে বড় বিপদ হলো দুইটা কয়টা, এক নাম্বার হলো নফস, এক নাম্বার কি, এক নাম্বার নফস, নফসের কথা শোনা যাবে না। আর শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যতক্ষণ পর্যন্ত বান্দাকে বেঈমান না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শয়তান থামবো না, আমি সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে বসে থাকবো গো, আমি সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে বসে থাকবো। আর আমি ইমানদারদেরকে ধোকা দেব, ধোকা দেব, ইমানদারদেরকে ধোকা দিয়া আমি বেঈমান বানাই ছাড়বো। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে স্মরণ রাখতে হবে, একজন সাহাবী ছিলেন তার নাম হলো আব্দুল উজ্জা, পরবর্তীতে নাম হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল উজ্জা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, প্রত্যেক দিন মক্কায় যায় আমার রসুলের কার্যক্রমগুলো দেখে, প্রত্যেক দিন মক্কায় যায় আমার রসুলের কার্যক্রমগুলো দেখে, প্রত্যেক দিন মক্কায় যায় আমার রসুলের কার্যক্রমগুলো দেখে, আমার রসুল কি করে, আমার রসুল কি করে, প্রত্যেক দিন মক্কার জমিনে গিয়া গিয়া আমার পয়গম্বরের চেহারাটা দেখে, পয়গম্বরের চেহারা বড় সুন্দর, পয়গম্বরের চেহারার দিকে তাকায়াও তো অনেক কাফের মুসলমান হয়ে গেছে, অনেকের ক্ষুধা লাগছে, পয়গম্বরের কাছে আসছে নালিশ দিতে, হুজুর ঈমান হারানোর পর, ঈমান গ্রহণ করার পর এমন অবস্থা হয়েছে ঘরের মধ্যে খাবার নাই, পয়গম্বরের কাছে আসছে নালিশ দেওয়ার জন্য। কিন্তু পয়গম্বরের চেহারা বড় সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল রে জানো রে মুসলমান, কেমন সুন্দর ছিল, পয়গম্বরের চেহারার দিকে এমন করে তাকাইছে, পয়গম্বরের চেহারার দিকে তাকানোর সাথে সাথে তার পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, কে ছিলেন হযরতে হাসান হুসাইন, কে ছিলেন, কে ছিলেন আমার রসুলের নাতি ছিলেন, গেছিলেন, আমার রসুলের নাতি ছিল, হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের বাড়িতে কয়েকদিন যাবৎ তাদের চুলায় কোনো আগুন জ্বলে না, তাদের ঘরে কোনো খাবার নাই, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন কান্না করে, আম্মু ও আমার আব্বু আমাকে খাবার দাও, না হয় আমাকে আমার নানার কাছে নিয়ে নাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে, তার শরীরে ভালো একটা কাপড় নাই, এমন অবস্থায় আমার পয়গম্বর একদিন তার মেয়েকে দেখতে আসলেন, দেখতে আসার পর ডাক দিয়া বললেন মা, ও মা, দরজাটা খুলো, দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, দরজাটা খুলো, তোমাদেরকে আমি একটু দেখতে আসছি।
বাবা যখন মেয়ের বাড়িতে যায় তখন অনেক কিছু নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, খাবার দাবার নিয়ে যায়, কিন্তু আমার রসুলের বাড়িতেও কোনো আগুন জ্বলে না, আমার রসুলের ঘরেও দীর্ঘদিন যাবত খাবার নাই, আমার রসুলও কয়েকদিন যাবত তার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার পয়গম্বর দেখা করতে গেলেন তার মেয়ের সাথে, দেখা করার পর সালাম দেওয়ার পর ডাক দিয়া বলে, বাবা দরজা খোলার মতো শক্তি আমার নাই, আমার পেটে বড় ক্ষুধা, বাবা গো ভালো একটা কাপড় নাই, ও বাবা যেই কাপড়টা পরে আমি তোমার সামনে আসব, বাবা গো পেটেও খাবার নাই শরীরেও ভালো একটা কাপড় নাই। আমার পয়গম্বরের এই কথাটা শুনে অন্তরটা ফেটে চৌচির হয়ে গেল। আমার পয়গম্বর এখন রাস্তায় বেড়ে গেল, আমার পয়গম্বর রাস্তায় বেরিয়ে এখন কাজ খুঁজে, কে আমাকে কাজ দিবা? আল্লাহ, আমার পয়গম্বর রাস্তায় বেরিয়ে এখন কাজ খুঁজে, কে আসো গো? তাদের বাড়িতে আমাকে কাজে নিবা, আমার পরিবার না খেয়ে আছে, আমার পরিবারকে খাবার দিতে হবে। আমার পয়গম্বর কাজ খুঁজতেছে, কাজ খুঁজতেছে, কে নিবে আমার পয়গম্বর? তার চেহারা তো কাজের লোকদের মতো দেখা যায় না, তার চেহারা তো কাজের লোকদের মতো দেখা যায় না, সকলেই লজ্জায় চলে যায়। কিন্তু এক ইহুদি তার বাগানের সামনে দাঁড়ায় আছে, ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি ভাই তোমার বাগানে পানি দেওয়া লাগবে নি, তোমার বাগানে কাজ করা লাগবে নি? ইহুদি ডাক দেয়া বলে, হ্যাঁ আমার বাগানে কাজ করা লাগবে, আমি তো একজন কাজের লোক খুঁজতেছিলাম। পয়গম্বর বলে, আমাকে না, আমি তোমার বাগানে কাজ করব। ইহুদি তার বাগানে কাজ করার জন্য আমার পয়গম্বরকে নেয়। আমার পয়গম্বর তাকে জানায় দিল, এই মুহাম্মদ তোমার কাজ হলো এই কূপ থেকে পানি উঠাইয়া বালতি দিয়া রশি দিয়া টেনে 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 পানিগুলো উঠাইবা, উঠানোর পর তুমি আমার খেজুর বাগানে পানি ডালবা। পয়গম্বর বালতি দিয়া পানি উঠায়, বিনিময়ে তিনটা করে খেজুর, কয়টা করে খেজুর? তিনটা করে খেজুর দিবে। আমার পয়গম্বর ওদিক দিয়ে হাসান খিদার জন্য কান্না করে, হুসাইন খিদার জন্য কান্না করে, মেয়েটার পেটেও কোনো খাবার নাই। আমার পয়গম্বর এক বালতি করে পানি উঠায় খেজুর বাগানে দেয়, আর তাকে তিনটা করে খেজুর দেয়। নয় বালতি পানি উঠালেন, নয় বালতি পানি উঠানোর পর দশ নম্বর বালতির পানি যখন উঠাবেন, আমার রসুলের পেটেও দীর্ঘদিন যাবত কোনো খাবার নাই। দেখেন রসুলের মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা, রসুলের মহাব্বতে যদি, রসুলের ভালোবাসায় যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, হতে পারে আমার এক ফোঁটা চোখের পানি আমার পয়গম্বরের সাফাতের উসিলা হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে লক্ষ্য রাখবেন, দশ নম্বর বালতি যখন পানি উঠাবেন এমন সময় বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপের নিচে পড়ে যায়। আর ইহুদি অপেক্ষায় ছিলেন কোন সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একটু শাস্তি দিতে পারবে। আল্লাহু আকবার, কখন একটু ভুল করবে,
কখন একটু অপরাধ করবে, কখন একটু অন্যায় করবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শাস্তি দেব, এ অপেক্ষা ইহুদি অপেক্ষমান। যখনই বাল্টিটা আমার পয়গম্বরের হাতে থেকে পড়ে গেল, হাতে থেকে পড়ে যাওয়ার পর ইহুদি রাগে অগ্নি শর্মা হয়ে মুহাম্মাদের কাছে আসে, মুহাম্মাদের কাছে এসে বলে, মুহাম্মদ আমার বালতি পড়ল কেন, আমার বালতি তাড়াতাড়ি উঠা যাও। এটা বলে মুহাম্মাদের গালে ইহুদি একটা কোষে থাপ্পড় লাগা দেয়। আমার পয়গম্বরের সুন্দর গাল ফেটে পাঁচটা আঙ্গুলের ছাপ পড়ে যায়। আমার পয়গম্বরের গালটা লাল টকটকা হয়ে গেল। ইহুদির থাপ্পড় দেয়, পয়গম্বর কিছুই বলে না, পয়গম্বর কিছুই বলে না, পয়গম্বর বরঞ্চ তার হাতটা নিয়া টান দিয়া বলে, ও ভাই তোমার তো কোনো কষ্ট হয় নাই, তোমার হাতটা দাও, তোমার হাতটা আমি মালিশ করে দেই, তোমার তো কোনো থাপ্পড় দিতে কষ্ট হয় নাই। আমার পয়গম্বর এমন কথা যখন বললে, ইহুদির অন্তরের মধ্যে কেমন যেন একটা জোয়ার সৃষ্টি হয়ে গেল। ইহুদির অন্তরের মধ্যে বড় মায়া লাগলো। সাধারণ মানুষ হতে পারে না, এটা তো আসলে সাধারণ মানুষ হতে পারে না। পয়গম্বর তার কাছ থেকে মজুরিটা নিয়া খেজুর গুলা নিয়া পরিবারের কাছে চলে গেলেন। হযরতে হাসান রে ডাক দেয়, হুসাইন রে ডাক দেয়, মেয়েকে ডাক দেয়, তোমাদের জন্য খেজুর এনেছি, তোমরা এগুলো খাও, পেটের ক্ষুধা নিবারণ করো। এদিক দিয়ে ইহুদি দৌড়াইয়া আসে, দৌড়াইয়া আমার পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। পয়গম জিকির করি, জিকির করি, একটু মহাব্বতের সাথে জিকির করি, বাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত ইহুদি আমার পয়গম্বরের ঘরে এসে বলে, পয়গম্বর আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, পয়গম্বর আমাকে মাফ করে দেন। এমন সময় তাকাইয়ে দেখে যে ইহুদি যেই হাতটা দিয়ে থাপ্পড় মেরেছিল, ওই হাতটা কেটে আমার পয়গম্বরের কদম মুবারকে ফেলে দিছে। আল্লাহু আকবার! আর জোরে মুসলমান ডাক দিয়া বলো, আল্লাহু আকবার! আর জোরে ডাক দিয়া বলো, আল্লাহ! আর জোরে
জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ কি না করতে পারে যেই মুসলমান, যেই যেই বেধর্মী, যেই জালেম ইসলামের বিপক্ষে আসতে চায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই বান্দা এখনো পর্যন্ত লাগতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কালেমার কাজ করিয়েছে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, দ্বীনের বিরুদ্ধে আসছে। ইসলাম ধ্বংস করে দিবে, কোরআন ধ্বংস করে দিবে, দ্বীন ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এই দ্বীন বিজয় করিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকাইয়ে দেয়, বান্দার কলবের ভিতরে ঈমানের নূর ঢুকাইয়া দেয়। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে পয়গম্বরকে থাপ্পড় মেরেছিল, কিন্তু আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কেমন যেন একটা মায়া লাগে, কেমন যেন একটা মহাব্বত লাগে, কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। যেই লোকটাকে থাপ্পড় দিলাম, এর উচিত ছিল আমাকে দূরে আর বসে একটা ম্যাট দেওয়ার, কিন্তু আমাকে তো থাপ্পড় দিল না, হাতটা দোয়া দোয়া আদর করে দিল। এমন করে যখন তার অন্তরের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেল, ইহুদি আর থাকতে পারলেন না, পয়গম্বরের দরবারে গিয়া পয়গম্বর দেখে যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল ওই হাতটা আর ইহুদির কাছে নাই, বাম হাত দিয়া দইরা আমার পয়গম্বরের কাছে নিয়ে আসছে। পয়গম্বর, আমি বুঝতে পারি নাই গো, আমি বুঝতে পারি নাই, ও পয়গম্বর আমি বুঝতে পারি না, এই যেই হাত দিয়ে আপনাকে আমি থাপ্পড় মেরেছিলাম ওই হাতটা আপনার কদমে ফেলে দিলাম, আপনার কদমে ফেলে দিলাম, আমাকে পরায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই লোকটা আমার নবীকে থাপ্পড় মেরেছিল ওই লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান ইমানদার, যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে দেখতে চেয়েছিলেন খুদার সময়, কেন দেখতে চেয়েছিলেন? কারণ আমার পয়গম্বরের চেহারা বড় সুন্দর, আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেই খোদা গুলা নিবার হয়ে যায়। আম্মুকে ডাক দেয়া বলে, আম্মু গো নানার কাছে নিয়ে যাও, নানার কাছে নিয়ে যাও, আমি নানার চেহারাটা দেখব। কয় কেন দেখবা, কয় নানার চেহারাটা দেখলে কেমন যেন খোদা গুলা নিবারণ হয়ে যায়। এমন সময় ডাক দেয়া বলে, একদিন নানা, নানার হাসিটা বড় সুন্দর, একদিন নানা বললাম, নানা ভাই ঘরে যাব, আমাকে একটু লাইট দাও। এমন সময় ডাক দেয়া বলে, আমি লাইট কোত্থেকে পাবো রে নাতি? এমন সময় ডাক দেয়া বলে, আমার কাছে কোনো লাইট নাই। আম্মু, নানার চেহারা কত সুন্দর জানো, লাইট দিবে না কিন্তু? নানা বললেন, তুমি বের হও। তুমি বের হওয়ার সাথে সাথে হাসান এবং হুসাইনকে ডাক দে, বললেন তোমরা দুইজন বের হও। এমন সময় আমার নবী মুস্কি একটু হাসি দিলেন, তার দাঁতের তার দাঁত মুবারক এত সুন্দর ছিল, এত সুন্দর তার দাঁত মুবারকের আলো এমন সুন্দর হয়ে জ্বলেছে। হাসান এবং হুসাইন আম্মুকে ডাক দেয়া বলে, আম্মু সেই দিন যখন নানার কাছে লাইট চাইলাম, নানা লাইট দিল না, কিন্তু এত সুন্দর করে মুচকে হাসি দিল, আর দাঁতটা এত সুন্দর,
অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়, আর নানার ওই হাসির আলোতে আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর ছিল, কোন জায়গা থেকে আসছিলাম, আব্দুল উজ্জা প্রত্যেক দিন মক্কায় যায়, প্রত্যেক দিন মক্কায় যায়, আমার পয়গম্বরের চেহারা দেখে, আমার পয়গম্বরের চেহারা দেখে, পয়গম্বরের চেহারা দেখতে 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 তার অন্তরের মধ্যে এমন মায়া জন্মে গেল, এমন ভালোবাসা তৈরি হয়ে গেল। একদিন দেখে পয়গম্বর আর মক্কার জমিনে নাই, খবর নিয়া দেখে কই গেল কই গেল, আমার পয়গম্বর মদিনার মধ্যে চলে গেছে, আমার পয়গম্বর কি আর আসবে না? কয় না 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 না, পয়গম্বর আর আসবে না, আসবে না, পয়গম্বরকে দেখতে হলে মদিনায় যেতে হবে, মদিনায়, পয়গম্বরকে দেখতে হলে মদিনায় যেতে হবে, মদিনায় না যাওয়া পর্যন্ত আমার পয়গম্বরকে দেখা যাবে না। তাহলে কিভাবে যাব? মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মদিনায় যাইতে মনে চায় কি চায় না? জোরে আওয়াজ করে বলেন, মদিনায় যাইতে মনে চায় না? মদিনা নাম যে কত মাদুর, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায়তাই এত দূরে রই, আমি অসহায়তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আব্দুল উজ্জার এখন মদিনার দিকে যাওয়ার জন্য মনটা ছুটে যায়, আব্দুল উজ্জার অন্তরটা বড় ব্যাকুল হয়ে গেছে, মদিনায় যাব, মদিনায় যাব, এখনো পর্যন্ত আব্দুল উজ্জা মুসলমান হয় নাই। আব্দুল উজ্জা এবার সকলের কাছে বলে, আমার পয়গম্বর মদিনায় গেল কবে, আমার পয়গম্বর কবে আসবে? আর সকলেই ডাক দেয়া বলে, পয়গম্বর আর আসবে না, পয়গম্বরকে যদি দেখতে চাও মদিনায় যেতে হবে, মদিনায় গেলে পয়গম্বরকে দেখা যাবে, এমন সময় আব্দুল্লাহ তার চাচার জন্য অপেক্ষা করতেছিলেন। ছোট্টবেলায় আব্দুল্লাহর মা মারা যায়, কিছুদিন পর বাবা আরেকটা বিয়ে করে, বিয়ে করার কিছুদিন পর আব্দুল্লাহর বাবা মারা যায়, সৎ মার কাছে লালিত পালিত হয় আব্দুল্লাহ, সৎ মার কাছে লালিত পালিত হয়, তার চাচার কোনো সন্তান ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, আব্দুল্লাহ আব্দুল উজ্জা আব্দুল্লাহর চাচা, আব্দুল উজ্জার চাচা তাকে ডাক দেয়া বলে, ভাতিজা রে তোমার কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, কারণ তোমার সমস্ত দায়িত্ব আমি চাচা নিয়ে নিলাম। এমন সময় আব্দুল্লাহর কোনো টেনশন নাই, শৌখিন মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এত আরাম এত আরাম। আব্দুল্লাহর চাচা আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার চাচা তাকে ডাক দেয়া বললেন, ভাতিজারে
তোমার শত সম্পদ লাগবে, সব সম্পদ আমি তোমার নামে লিখে দেব, আমার সম্পদ এটা আমি বেশি দিন রাখতে পারবো না আব্দুল উজ্জা, এটা আমি আমার সম্পদ বেশি দিন রাখতে পারবো না, এটা তোমার কাছে আমি সুপর্দ করে দিয়ে গেলাম। কিন্তু আব্দুল উজ্জা তো ভালোবাসে আমার পয়গম্বরকে, পয়গম্বরের মুখ থেকে দিনের সুন্দর সুন্দর কথা শুনে দিন গ্রহণ করার জন্য আব্দুল উজ্জা তো পাগল হয়ে গেছে। আব্দুল উজ্জা এবার ডাক দেয়া বলে, চাচা গো আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব। চাচা ডাক দেয়া বলে, ও আব্দুল উজ্জা কিসের কথা জিজ্ঞেস করবা তুমি বলো। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা গ আমি আপনাকে একটা কথা জিগাইতে চাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সম্পর্কে, এই মুহাম্মদ সম্পর্কে আপনি কি জানেন, এই মুহাম্মদ সম্পর্কে আপনি কি বুঝেন। এবার চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা ভাতিজা আমার মুহাম্মদের মতো ভালো সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, আল্লাহু আকবার, মুহাম্মদের মতো ভালো সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, এজন্য কি করতে হবে? আমি একটা কথা আপনাকে দীর্ঘদিন যাবত বলবো কিন্তু বলতে পারি না। কি কথা বলবা? বলতে পারো, সমস্যা নাই, আমি এই কথা বলতে চাই। আপনি যেহেতু আপনার নিজ মুখে স্বীকার করলেন যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তার মতো ভালো সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, এজন্য কি করতে হবে চাচা? তাহলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন না কে? মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না, কারণ হলো আমার বাপ দাদার ধর্ম আমি গ্রহণ করেছি, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়ব না গো। তাহলে চাচা শুনে নেন, আমি আর আপনার কাছে থাকব না, আমি এজন্য অপেক্ষা করতেছিলাম চাচা আপনাকে নিয়ে আমি পয়গম্বরের কাছে যাব। পয়গম্বরের কাছে গিয়া দুই চাচা ভাতিজা মিলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু চাচা গো আমার মনে হয় এই ভাষণা এই মনের ইচ্ছা আর পূরণ হবে না। এমন করে ডাক দিয়ে বললেন, চাচা আমাকে আপনি বিদায় দেন, আমাকে আপনি ছেড়ে দেন। চাচা গো আমি আপনার শহর ছেড়ে আমি মদিনায় চলে যাব, আর আপনার কাছে আসবো না। ওই যাওয়া এত সুজানি, তোমাকে যত সম্পদ দিয়েছিলাম সব সম্পদগুলো আমাকে দিয়া দাও, তোমাকে যত সম্পদ দিয়েছিলাম সব সম্পদ আমাকে দিয়া দাও। মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন, একজন খাঁটি ইমানদার, একজন খাঁটি মুত্তাকি, একজন খাঁটি তাকওয়াবান, একজন ইমানদারের কাছে আকাশচুম্বী মর্যাদা, আকাশচুম্বী টাকা পয়সা সমস্ত কিছু যা কিছু আছে না কেন, একজন ইমানদারের কাছে কোনো টাকার মূল্য নাই। যত টাকা টাকাই দাও না কেন টাকার মূল্য নাই, যত বিল্ডিং করে দাও না কেন বিল্ডিং করার মূল্য নাই, গাড়ি কিনে দাও না কেন গাড়ির মূল্য নাই, একজন ইমানদারের কাছে সমস্ত কিছুর চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে ইমানের দাম সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর জোরে আওয়াজ বলেন, ঠিক কিনা? একজন ইমানদারের কাছে ইমানের দাম সবচেয়ে বেশি। ইমান ইমানদারের সামনে কথা বললে তো কথা অনেক বের হয়, সময় তো প্রায় শেষ হয়ে গেছে। আরেকটা ঘটনা ছিল, বলবো নি, সময় যে নাই, বলেন প্রধান মেহমান তো আসবেন এখনই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুব ভালো করে মনে রাখবেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন ইমানদারদের সামনে
আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে ঈমানদার সহ্য করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খ্রিস্টানদের পাঠশালার মধ্যে গেলেন। খ্রিস্টানদের পাঠশালার মধ্যে গিয়া দেখে এক ধর্মযাজক ওই খ্রিস্টানদের বড় একজন আলেম ডাক দিয়া বলে, তুমি কালেমা গ্রহণ করো, আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর বাণী তুমি প্রচার করো, আমার পয়গম্বরের হাত ধরে তুমি কালেমা পড়ে নাও। এমন সময় ওই খ্রিস্টান পাদ্রি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন নরম মানুষ ছিলেন, আমার পয়গম্বর বলে দেয় আরহামে উম্মতি, সমস্ত উম্মতের মধ্যে আমার আবু বকর হলো নরম দিলওয়ালার মানুষ, আবু বকরের মতো নরম দিল আমাদের কারো নাই। কিন্তু দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে যখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তিমূলক একটা কথা বললেন, তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, তুমি কোন আল্লাহর কথা বলো, কোন নবীর কথা বলো? ওই আল্লাহর কথা বলো যে আল্লাহ তার বান্দাদের কাছ থেকে ঋণ চায়, কর্জ চায়, লোন চায়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, কর্জ চায় মানে, কর্জ চায় মানে, একটু পরে বলতেছি, একটা আয়াতের প্রেক্ষিতে এই ঘটনাটা নাজিল হয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে যখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বললেন, হযরতে সিদ্দিক আকবর আর সহ্য করতে পারলেন না। হযরতে সিদ্দিক আকবর দৌড়াইয়া গিয়া ওই ইহুদি খ্রিস্টান ধর্মযাজকের গালের মধ্যে চর লাগাইয়া দিলেন, আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর এতক্ষণ পর্যন্ত নরম ছিলেন, আমার পয়গম্বরে বলেছেন আমার সিদ্দিকের মতো নরম মানুষ আর পৃথিবীতে আসে না, আসবেও না। কিন্তু দেখেন আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তিমূলক কথা বলল, ঈমানদার সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনি সহ্য করতে পারে নাই। আর মুসলমান আমরা তো এত নরম দিলওয়ালা মানুষ না, যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে কথা বলবে, ওদের সাথে মুসলমান যুদ্ধ করার জন্য তৈয়ার থাকবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন খ্রিস্টান ধর্মযাজকের গালে একটা কষে থাপ্পড় লাগিয়ে দেয়, থাপ্পড় লাগিয়ে দেওয়ার পর এখন খ্রিস্টান ধর্মযাজক চিন্তা করলেন, খ্রিস্টান ধর্মযাজক চিন্তা করলেন বিচারটা কই দেওয়া যায়, কই দেওয়া যায়, কই গেলে আবু বকরের বিচারটা কঠিন হবে, শক্ত হবে। খ্রিস্টান ধর্মযাজক ডাক দিয়া বলে, কোথাও না কোথাও না, চলো মুহাম্মদের দরবারে গিয়া আবু বকরের নামে বিচারটা দিয়ে আসি, ঠিক কিনা? আবু বকরের নামে বিচার দেওয়ার জন্য পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বরের দরবারে আসার পর ডাক দিয়া বলে, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে, আমার পয়গম্বর বিশ্বাস করে না। কি ভালো করে কও, নামটা সঠিকভাবে বলো, আবু বকর তোমার থাপ্পড় দিব কেন? আবু বকরের মতো নরম মানুষ দুনিয়াতে তো আর কেউ নাই, আবু বকর থাপ্পড় দেব কেন? নামটা ভালো করে স্মরণ করো, উমর সুমর হবে কিনা, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলে, ঘুমাইতেছে ভাই, ঘুমাইতেছে ভাই, ও চাচা মিয়ারা ঘুমাইতেছে, শীত তো কম আছে, আজকে বয়ান শুনে তো মজা পাইতেছে, ছেড়ে দেব, প্রধান বক্তা আসবে, প্রধান বক্তা আসবে।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আমার পয়গম্বর ডাক দিয়া বলে সঠিকভাবে কথা বলো, আমার আবু বকর তোমাকে থাপ্পড় মারতে পারে না, হয়তো উমর তোমাকে থাপ্পড় লাগিয়েছে। কয় না, আমি আবু বকরকে খুব ভালো করে চিনি, আবু বকরই আমি আমাকে থাপ্পড় লাগিয়েছে। একটু পরে আবু বকর পয়গম্বরের দরবারে আসে। পয়গম্বরের দরবারে আসার পর এবার আবু বকরকে জিজ্ঞেস করে রাসূল, আবু বকর তুমি কি এই লোকটাকে এই খ্রিস্টানকে থাপ্পড় লাগিয়েছো নাকি? কয় হ্যাঁ 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 আমি থাপ্পড় লাগিয়েছি ও পয়গম্বর, আমি এই খ্রিস্টানকে থাপ্পড় লাগিয়েছি, আমি এই খ্রিস্টানকে থাপ্পড় মেরেছি, কিন্তু কেন থাপ্পড় মারলাম? কয় আমি মেরেছি এই খ্রিস্টানের কাছ থেকে আপনি শুনতে পারেন কেন আমি এই খ্রিস্টানকে থাপ্পড় লাগিয়েছি। এমন সময় ডাক দেয়া বলে, আমি আবু বকরকে কিচ্ছু বলি নাই, খ্রিস্টান তো কসম টসম কাইটা সাক্ষীটা কি দিয়া বলে আমি আবু বকরকে কিছুই বলি নাই, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার দেখেন আমার সাক্ষী আছে আমি আবু বকরকে কিছুই বলি নাই, কিন্তু আমাকে আবু বকর থাপ্পড় লাগিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম।